রাজ্যের সাম্প্রতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন শুভ বুদ্ধিসম্পন্ন ত্রিপুরার জনগণের প্রতি আহ্বান রাখছি যে রাজ্যের শান্তি রক্ষার্থে আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ বজায় রাখি সম্প্রতিকালে বিশেষ কয়েকটি দল ত্রিপুরা রাজ্যে বন্ধের ডাক দিয়েছেন আর তাতে ত্রিপুরার কিছু কিছু জায়গায় জনজীবনে ব্যাঘাত ঘটছে আমি ওই দলগুলির প্রতি আহ্বান রাখব যে আপনারা আপনাদের ব্রন্ধ প্রত্যাহার করে নিন ত্রিপুরার জনগণের স্বার্থে এবং রাজ্য সরকার আপনাদের সঙ্গে যে কোনো সময় আপনাদের আন্দোলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে আর আমি আশা করি আপনারা শুভবতী সম্পন্ন এবং ত্রিপুরার উন্নয়ন চান এবং জাতি জনজাতির স্বার্থে ত্রিপুরার উন্নয়নের স্বার্থে আপনারা আপনাদের বন্ধ প্রত্যাহার করে নেবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের বিষয়বস্তুকে সরকার এবং কেন্দ্র সরকারের সামনে রাখবেন আমি আশা করি আমাদের যে লক্ষ্য ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই লক্ষ্যে আমরা সমস্ত দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা ত্রিপুরাতে শান্তি বজায় রাখবো এবং ত্রিপুরার যে সমৃদ্ধি সেটাকেও বজায় রাখব ধন্যবাদ